আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের দিকে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে জনগণের আস্থার প্রতিদান দিতে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছেন। মেগা প্রকল্পগুলোর মধ্যে উদ্বোধন হয়েছে সবথেকে উল্লেখযোগ্য এই জয়দেবপুর ময়মনসিংহ চার লেনের সড়ক। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা ময়মনসিংহ সড়কটির জয়দেবপুর হতে ময়মনসিংহ পর্যন্ত 87.18 কিলোমিটার সড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। যা নির্মাণে ব্যয় হয়েছে 1,815.12 কোটি টাকা। জয়দেবপুর ময়মনসিংহ সড়কটিকে WI-1, WI-2, WI-3 এবং WI-4 চারটি প্যাকেজে বিভক্ত করা হয়। চারটি প্যাকেজের মধ্যে জয়দেবপুর চৌরাস্তা হতে নয়নপুর পর্যন্ত WI-1 এবং WI-2 এই দুইটি প্যাকেজের নির্মাণ কাজ বাস্তবায়নের জন্য মার্চ 2011 তারিখে চুক্তির মাধ্যমে সৌজ কর্তৃক ঠিকাদার নিয়োগ করা হয়। পরবর্তীতে চুক্তির মৌলিক শর্ত ভঙ্গের কারণে ঠিকাদারের সাথে চুক্তি বাতিল এবং ঠিকাদারকে টার্মিনেট করা হয়। পরবর্তীতে 21 অক্টোবর 2012 তারিখে প্যাকেজ দুইটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি সিদ্ধান্ত মোতাবেক 23 ডিসেম্বর 2012 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নিকট প্যাকেজ দুইটি হস্তান্তর করা হয়। 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নিয়ন্ত্রণাধীন 16 ECB 17 জানুয়ারি 2013 তারিখে সড়ক নির্মাণ কাজ শুরু করে। পরবর্তীতে 20 এপ্রিল 2014 তারিখে 17 ECB দায়িত্বভার গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে নির্মাণ কাজ সম্পন্ন করে। প্রকল্পের শুরুতেই সড়ক ও জনপথ অধিদপ্তর হতে প্রাপ্ত ড্রয়িং অনুযায়ী সড়কের অ্যালাইনমেন্ট নির্ধারণ করা হয়। প্রকল্পাধীন সড়কটি ঘনশিল্প এলাকা, সংরক্ষিত বনাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকার মধ্য দিয়ে নির্মিত হয়েছে। সড়ক সীমানার দুই পাশে ইমারত, সিএনজি ও ফিলিং স্টেশন অপসারণ, তিতাস গ্যাস লাইন এবং বৈদ্যুতিক লাইন স্থানান্তর করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। প্রকল্পটির সড়ক বাঁধ মজবুত করার জন্য কিছু কিছু স্থানে মাটির গভীর থেকে দলদল মাটি এবং স্ল্যাশ অপসারণ করে উপযোগী মাটি এবং বালি দ্বারা ভরাট করা হয়েছে। প্যাকেজ WI-1 এবং WI-2 এর নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সফলভাবে সম্পন্ন করায় এরই ধারাবাহিকতায় WI-3 প্যাকেজের অবশিষ্ট নির্মাণ কাজও 17 ECB কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা হয়।